এখন আমরা যাচ্ছি ইন্ডিয়ান স্টোরে, আমাদের কিছু জিনিসপত্র দরকার সেগুলো কিনতে এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন এখানে বাজে বিকেল 5টা, তাহলে চলো যাওয়া যাক। Indian market. Ah, great. So, trying to explore. So, yeah. Take care. Say hi to my vlog. Hello. Ta-da. Take care. এখন আমরা এসে পড়েছি ইন্ডিয়ান স্টোরে। দেখো স্টোরের বাইরে কিছু সবজি রাখা আছে, তো আমরা এখন ধীরে ধীরে ঢুকবো আর ভেতরে তোমাদেরকে যতটা পারি দেখাবো। এখানে আছে বিভিন্ন ধরনের মশলাপাতি, যেমন বিরিয়ানির মশলা, কালো জিরে, পোস্ত, আমরা একটা পোস্ত নিয়েছিলাম, তারপরে আছে গোলমরিচ। তাকগুলোতে বিভিন্ন ধরনের মশলা, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, কাজু, চারমগজ, সর্ষে, আরো অনেক ধরনের মশলা। এইটাকে আছে বাতাসা, গুড়, ময়দা, বিভিন্ন ধরনের খেজুর, সুজি, ডালিয়া, ম্যাগি, আরো অনেক ধরনের নুডলস। এখানে একটা ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে আছে বিভিন্ন ধরনের মিষ্টি, যেমন রসগোল্লা, লাড্ডু, গোলাপ জামুন, আরো অনেক ধরনের। এই বাক্সটায় আছে বিভিন্ন ধরনের আইসক্রিম, লেখা আছে কোয়ালিটির আইসক্রিম। আর এখানে আছে বিভিন্ন আটা, অনেক ধরনের চাল, সে 5 কেজি 10 কেজির বড় বড় প্যাকেট। এই ফ্রিজটাতে আছে বিভিন্ন ধরনের কাটা সবজি, মটরশুঁটি, অনেক রকমের ডাল, এখানে দেখছি ওটস, তারপরে এখানে রেডিমেড সিঙ্গারা, বিভিন্ন ধরনের পকোড়া,
এখানেও তাই, এখানে রেডিমেড ইডলিও করে রাখা আছে। এই আলমারিতে আছে বিভিন্ন ধরনের আচার। আমরা চাল কিনছিলাম, তাই দোকানদার আমাদেরকে কোন চালের কি দাম সেটা বলছিল। আর এই দেখো, সেই আলমারিটা ওখানে ভালো করে দেখানো আছে। এই সামনের দিকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের তেল, সস, বিভিন্ন ধরনের জ্যাম, পিকল। এখানে আছে চিড়ে, মুড়ি, খই, সুজি, ময়দা, নিচে সব আটা, চাল। আমি তোমাদেরকে এবার আলমারিটা দেখাচ্ছি। এবার দেখো, এখানে এই আলমারিতে রয়েছে বাদ, এটা হচ্ছে তেঁতুল, শুকনো তেঁতুল। তারপরে আছে বাদাম, দেখো কি সুন্দর বড় বড় বাদাম। এখানে বিভিন্ন ধরনের মশলা, পাওয়া ভাজি মশলা, চিকেন মশলা, বিরিয়ানি মশলা। হয়ে গেছে 10 কিলো চাল নিয়েছে ব্যাগে, সোজা হয়ে দাঁড়াতে পারছে।